বাংলা বলতি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। নমস্কার, বাংলা বলতি চ্যানেল থেকে বিপ্লব দাস বলছিলাম। বিভিন্ন সংবাদ মাধ্যমে আপনারা দেখছেন যে ইতিমধ্যে সেই খবরটি পেয়ে গেছে যে রবিবারই দক্ষিণ কলকাতার হরিদেবপুর এলাকা থেকে জেএমবি জঙ্গি সংগঠনের তিনজনকে গ্রেপ্তার করা হয়েছিল। ধৃতদের নাম নাজিউর রহমান, সাবির এবং রবি। তারা শহরে বড় কোনো নাশকতার ছক কষছিল বলে অনুমান করছিল পুলিশ। ধৃতদের তিনজনের মধ্যে প্রধান মাথা নাজিউর রহমান, এবং পুলিশ সূত্রে এটা জানা গিয়েছে এবং সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে যে এই নাজিউর সে একজন প্রশিক্ষণপ্রাপ্ত জেএমবি জঙ্গি। কলকাতা পুলিশের এসটিপিও একই কথাই বলেছে। এখন এই তিন জেএমবি জঙ্গির সঙ্গে মোট 15 জন বাংলাদেশ থেকে ভারতীয় ঢুকেছিল অবৈধভাবে, এবং সেটা ঢুকেছিল মালদা দিয়ে। এখন পর্যন্ত পুলিশ জেলায় যতটা জানা গেছে, কারণ এই তিনজনকে সোমবারই আদালতে পেশ করা হয় এবং তাদের 14 দিনই পুলিশ হেফাজত নেওয়া হয়েছে। এবং সেখানে তাদের থেকে যা জানা গেছে তাতে জানা গেছে যে তাদের সঙ্গে 15 জন জঙ্গি ঢুকেছিল, একটা দল, 15 জনের একটা দল, এবং সেটা মালদা দিয়ে ঢুকেছিল অবৈধভাবে। এবং এই এদের মধ্যে 15 জনের মধ্যে কয়েকজন চলে যান জম্মু কাশ্মীরে, কয়েকজন চলে যান উড়িষ্যায়, বাকিরা ছিলেন কলকাতায়। ধৃত এই যে তিনজনকে জেরা করে এটা জানা গেছে। কিন্তু নাজিউর নামে এক জঙ্গি বাংলাদেশের হুদি জঙ্গি দলের এক নেতাকে অস্ত্র সরবরাহ করতে বলে জানা গেছে। ধৃতদের মধ্যে শেখ শাকিল এক নামে এক ব্যক্তি কলকাতায় থাকেন এবং তাকে এখন পুলিশ খুঁজছে। শুধু নাজিউর নয়, এদের কাছ থেকে ধৃত তিনজনের কাছ থেকে প্রচুর কাগজপত্র নথি উদ্ধার করেছে, যেখানে বলা হয়েছে বাড়ি বাড়ি বোমা বানানোর জন্য নাকি লিফলেট পাওয়া গেছে, এরকম কিছু আমরা সংবাদ মাধ্যমে দেখেছি, এবং বেশ কিছু বই নথি সেগুলো পেয়েছে। আপাতত যা জানা যাচ্ছে যে বাংলাদেশের মাস্টার জিয়া গোষ্ঠীর অন্তর্ভুক্ত এই ধৃত তিনজন। পুলিশ তদন্ত নেমে জানতে পেরেছে কলকাতায় বিভিন্ন জায়গায় এরা ফেরিওয়ালা, ছাতা সাজানোর কাজ, এইসব কাজে তারা যুক্ত ছিল, কেউ ফল বিক্রি করত এবং বিভিন্ন জায়গায় গা ঢাকা দিয়ে থাকত। এদের খবরটা পেয়ে গতিবিধি সন্দেহ করে নিয়েছে, এবং এরা ধীরে ধীরে বিভিন্ন জায়গায় তাদের গ্রুপ বাড়ানো নাকি এদের লক্ষ্য ছিল। এখন আমরা এই বিষয়টি নিয়েই কথা বলবো যে কলকাতা কি সত্যি অরক্ষিত, কারণ কয়েকদিন আগেই আমরা দেখেছি যে নিউ টাউন, সেখানে পাঞ্জাব থেকে কয়েকজন এসে টেরোরিস্ট এসে তারা এখানে সেখানকার দুষ্কৃতি সেখানে আশ্রয় নেয় এবং সেই কলকাতা পুলিশের এসটিএফ এর গুলিতে মারা যায়। তো এই যে ভুয়ো অফিসার, জালিয়াত, প্রতারক পরপর আমরা দেখলাম বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার হচ্ছে দেবাঞ্জন কাণ্ডের পরে, এখন এই এসটিএফ তিনজনকে ধরার পরে আরো বিভিন্ন জায়গায় যে এই জাল ছড়িয়ে রয়েছে কি, এটা নিয়ে মানুষ চিন্তিত, আমরা কি নিরাপত্তাহীন, এই নিয়ে আমরা আলোচনা করব প্রাক্তন আইপিএস নজরুল ইসলামের সঙ্গে। নজরুলদা, আপনাকে আমাদের বাংলা বলছি চ্যানেলে স্বাগত জানাচ্ছি। নজরুলদা, মানে পুরো বিষয়টা তো জানলেন, দেখলেন, আমরা সংবাদ মাধ্যমে দেখছি আরো নানা ঘটে আসছে, বিশেষ করে 15 জন অবৈধভাবে এই মালদা সীমান্ত দিয়ে ঢুকেছে এবং তারা কিছু জম্মু কাশ্মীরে গেছে এবং কিছু উড়িষ্যায় চলে গেছে, আর কয়েকজন এখানে রয়েছে যারা তাদের বিভিন্ন গ্রুপ বাড়ানোর জন্য আর কি কাজ করছে। তো এটা কি বলবেন, এটা কি নজরদারির অভাব নাকি নিয়ম ভাঙার ফলে এটা দুষ্কৃতীদের কাছে বা জঙ্গিদের কাছে কলকাতা একটা সেফ জায়গা হয়ে উঠছে? দেখুন, এই ব্যাপারে তো কোনো সন্দেহ নেই যে আমাদের বর্ডারে যে বিএসএফ আছে বা আমাদের বর্ডারের আশেপাশে যে থানাগুলো আছে বা আমাদের এখানেও যে পুলিশের লোকেরা আছে, পুলিশ মানে তো শুধু পোশাক পরা পুলিশ নয়, কেন্দ্রীয় সরকারের যেমন ইন্টেলিজেন্স ব্যুরো আছে, র আছে, তেমনি রাজ্য সরকারের আমাদের ইন্টেলিজেন্স ব্রাঞ্চ আছে, কলকাতা পুলিশের স্পেশাল ব্রাঞ্চ আছে। এখানে সাদা পোশাকের পুলিশের লোকেরা সাধারণ লোকের সঙ্গে মিশে খবরাখবর জোগাড় করে। তো যদি বিএসএফ এত ভালোভাবে বর্ডারটা পাহারা দিতে পারত, তাহলে আপনি যেটা বলছেন যে তারা সত্যিই মালদা বর্ডার দিয়ে একসঙ্গে 15 জন লোক এসেছে, এটা ঠিক কিনা তদন্তে প্রমাণ হবে। কিন্তু যদি আসে একসঙ্গে 15 জন লোক, তাহলে সেটা
আমাদেরকে নিঃসন্দেহে চিন্তা ফেলবে যে তাহলে আমাদের বিএসএফের লোকেরা মানে যতটা তৎপর হওয়ার দরকার ছিল এবং আমাদের দেশে সীমানাটা যেভাবে ভালোভাবে গার্ড দেওয়ার দরকার তাদের ছিল সেটা এক নম্বর। দ্বিতীয়ত এখানে এসে তারা বাড়ি ভাড়া মিথ্যা পরিচয় দিতে পারে তাদের সুবিধার জন্য, কিন্তু আমাদের যে লোকেরা বাড়ি ভাড়া দিল তারা নিঃসন্দেহে ভালোভাবে খোঁজ নেয়নি। এবং আমার যতটা জানা আছে যে এখানে কাউকে বাড়ি ভাড়া দিতে হলে কাকিয়া হচ্ছে তার নাম ঠিকানা পুলিশকে জানাতে হয় এবং পুলিশও এটা খোঁজ খবর নিয়ে উঠতে পারেনি। আমাদের ইন্টেলিজেন্স ব্রাঞ্চের লোকেরা তো সেটা যে তারা এরকম লোক এসে এখানে আছে যারা দাবি এটা করা হচ্ছে যে বাংলাদেশের জেএমবি তারা সদস্য তাদের হয়ে কাজ করছিল এবং তাদের কাছ থেকে তাদের ডায়েরি পাওয়া গিয়েছে, জিহাদি কাগজপত্র পাওয়া গিয়েছে, আগ্নেয়াস্ত্র পাওয়া গিয়েছে, বিস্ফোরক পাওয়া গিয়েছে, সত্যি কি পাওয়া গিয়েছে সেটা আমার জানা নেই, গণমাধ্যমে যা দেখেছি আমি সেটা বলছি। কিন্তু সেটা যিনি বাড়ি ভাড়া দিয়েছিলেন তিনিও তার কর্তব্য পালন করেন এবং আমাদের যে ইন্টেলিজেন্স ব্রাঞ্চের লোকেদেরও সেটা ব্যর্থতা হবে যে তারা সেটা জোগাড় করতে পারেননি। এবং গণমাধ্যমে যেটা লিখেছে সেটা একটা টিপ অফ থেকে, অর্থাৎ কেউ বলে দিয়েছে, সেটাই চারিদিকে এখন ভুয়ো সব সিবিআই অফিসার ধরা পড়ছে, ভুয়ো আইএস অফিসার ধরা পড়ছে, ভুয়ো ডিএসপি ধরা পড়ছে, এসব ভয়ে কেউ খবরটা দিয়ে দিল কিনা আমি জানি না, কিন্তু গণমাধ্যমে লেখা আছে যে টিপ অফে ধরা পড়ছে। তো আমি বলবো যে মন্দের ভালো যে তাও খবরটা পুলিশের কাছে দিয়ে পেরেছে। কিন্তু এখানে একটা জিনিস উঠে আসছে যে অরক্ষিত সীমান্ত যেমন একটা, তেমনি জানা গেছে যে এদের মধ্যে দু একজন নাকি এখানের আধার কার্ড বানিয়ে ফেলেছে। তো আমাদের দেশের সীমান্ত দিয়ে ঢুকে এই দেশে আধার কার্ড বানিয়ে নেওয়া এতটাই সহজ? হ্যাঁ, তো না এটা খুবই সহজ। আমি এটা আমি আমার গ্রামের একটা উদাহরণ দিচ্ছি। আমাদের গ্রামের একজন লোক মার্ডার করে বাংলাদেশ চলে গেছে, অর্থাৎ তিনি এখানে পুলিশের কাছে ফেরা, তার স্ত্রী বা ছেলে প্রায় এখানে ছিল, কিন্তু কিছুদিন পরে একজন ছেলে এসেছে বাংলাদেশ থেকে, এসেছে বলে দাবি করছে, বাংলাদেশ থেকে এসেছে না অন্য কোথাও থেকে এসেছে আমি জানি না, কিন্তু সে এসে এখানে পড়াশোনা করেনি কিন্তু স্কুল থেকে সে সার্টিফিকেট বের করে নিয়ে পড়াশোনা করেছে, তার মানে কোন মাস্টার মশাই পয়সা নিয়ে তাকে সার্টিফিকেট দিয়েছে। সে রেশন কার্ড করে নিল, সে ভোটার কার্ড করে নিল, তার মানে যে রেশনের দোকানদার এবং যে ফুড এন্ড সাপ্লাই ডিপার্টমেন্টের যে অফিসার আছে তারা ঘুষখাই করে দিয়েছে, এবং এটা করার জন্য আমাদের যে পঞ্চায়েতের কোনো লোক থাকে তিনিও সার্টিফিকেট দিয়েছেন। এই ব্যাপারটা নিয়ে আমি কিন্তু ফুড এন্ড সাপ্লাই ডিপার্টমেন্টকে, স্থানীয় এসডিও কে আমি ব্যক্তিগত ভাবে চিঠি লিখেছিলাম যে এরকম একটা লোক এসে এখানে এরকম সব কার্ড করে ফেলছে। কিন্তু আমার মনে হয় আমি একটা নির্দিষ্ট কোনো শাসক দল বলছি না, যখন যারা শাসন ক্ষমতায় থাকে তারা যদি বোঝে যে এর ভোটটা আমি পাবো তাহলে সেখানে তারা অফিসারদেরকে আইন অনুসারে কাজ করতে দেয় না। এবং এ রাজ্যের এখন এটা সব থেকে বড় বিপদ যে দল দাস পুলিশ, দল দাস প্রশাসন, অতএব সেই শাসক দলের লোকেরা না চাইলে তারা জঙ্গিকেও দেখতে পারবে না, অস্ত্রধারী লোকদেরও দেখতে পাবে না, আর বিপক্ষের লোকেরা কিছু অন্যায় না করলে তাদেরকে ধরে পুড়ে দেবে, আর সরকারি পক্ষে থাকলে অপরাধ করলেও তাকে ধরা হবে না। এবং অপরাধীরা জঙ্গিরা কিন্তু এই অবস্থাটার সুযোগ নিচ্ছে বলে আমার ধারণা। হ্যাঁ, যেমন এইটা একদিকে বলেছেন কিন্তু আরেকদিকে এটাও তো ঠিক, মানুষ কতটা সচেতন এই কলকাতার দক্ষিণ কলকাতা হরিপুর একটি সম্ভ্রান্ত জায়গা এখন। হ্যাঁ, তো সেই জায়গাতে যে বাড়ি ভাড়া নিচ্ছে জঙ্গি, হ্যাঁ, এবং বাড়ি ভাড়া যাদের মাধ্যমেই নি তারা কি জানবে না, বা যারা বাড়ির মালিক তারা যখন বাড়িটা ভাড়া দিচ্ছে তারা কি দেয় না, কেন পুলিশকে ইনফরমেশন দেবে না? এটা তো মানুষেরও একটা কি আমার পুলিশ জীবনের অভিজ্ঞতা থেকে বলি বিপ্লব, এটা হয় কি যারা এরকম বেআইনি কাজের সঙ্গে যুক্ত থাকে তাদের কাছ থেকে টাকা অনেক বেশি থাকে। যেমন আমি যখন ডিসি ডিডি ছিলাম একটা ডাকাত গ্যাংকে ধরেছিলাম, তাদের কাছ থেকে যেটা জানতে পেরেছিলাম, আমরা দমদম এলাকার গোড়া বাজারের একটা ফ্ল্যাট বাড়িতে ভাড়া ছিল,
সেখান থেকে যেটা জেনেছিলাম যে তারা এত বেশি টাকা ভাড়া দিতে চায় যে দেখুন একটা বাড়ির ভাড়া হয়তো হবে 500 টাকা মাসে, সেখানে তারা 5000 টাকা দিল, 10 গুণ দিয়ে দিচ্ছে। তখন ওই বাড়ির মালিক বা দালালদের তো টাকা দেয় তারা এমন ভাবে প্রভাবিত করে যে তখন আর যেগুলো দেখার কথা। এবং এ ব্যাপারে আপনারা জানেন যে শুধু খুব সাধারণ লোক না, আমাদের মতো মানে উচ্চ পদস্থ অফিসাররাও এরকম ভুল করেছেন, এরকম উদাহরণ আগে দেখা গিয়েছে যে বেশি ভাড়া পাচ্ছেন বলে মানে ভুল লোককে বাড়ি ভাড়া দিয়ে। হ্যাঁ, যেটা যেটা ওই নিউ টাউনে পাঞ্জাব থেকে যে দুজন এসেছিল আর কি, সেখানে অপরাধ করে এখানে এসে গা ঢাকা দিয়েছিল, তাদের ক্ষেত্রেও দেখা গেছে যে এই ফ্ল্যাট যিনি ভাড়া দিয়েছেন বা যে ফ্ল্যাটটা কার, এবং দু তিনটে হাত ঘুরে অর্থাৎ দালাল মাধ্যমে ফ্ল্যাটটা অনেক বেশি টাকায় ভাড়া দেওয়া হয়েছিল। সেখানে গণমাধ্যমে যেটা এসেছিল সেখানে কিন্তু আরো মজার ব্যাপার, গণমাধ্যমে যেটা এসেছিল সেটা দেখা যাচ্ছে যে তারা যে কাগজপত্র দিয়েছিল সেই কাগজপত্র কিন্তু পুলিশ ভেরিফাই করে সই করেছিল, তারপর কিন্তু তাদেরকে ফ্ল্যাট ভাড়া দেওয়া হয়েছে। কিন্তু এখন মোবাইল ফোন থাকার ফলে যে আধার কার্ডটা দিচ্ছে সেটা তারই কিনা বা অন্য যে পরিচয় দিচ্ছে পাঞ্জাবে হলো, যেহেতু আমাদের এই মোবাইল ফোন থাকার আগেও ব্যবস্থা ছিল যে পুলিশ ওয়ারলেস থাকে, খুব সহজে এখানে পুলিশের লোকেরা সেটাও পাঞ্জাবের লোকদের কাছ থেকে ভেরিফাই করে নিতে পারত, এবং যদি ভেরিফাই করতো তাহলে কিন্তু এরা বাড়ি ভাড়া নিয়ে থাকতে পারতো না। অর্থাৎ সেখানে নিশ্চয়ই ওরকম এরা যেমন ফ্ল্যাটের লোকদেরকে বা দালালদেরকে বেশি টাকা দিয়ে দেয়। দুঃখের বিষয় হলেও বলতে হচ্ছে যে আমি পুলিশ অনেকদিন কাজ করেছি যে পুলিশের লোকেরাও সকলে সৎ নয়, অর্থাৎ তাদেরকেও টাকা দিয়ে বস করা যায়, ফলে আমাদের যে নিরাপত্তা সেটা ক্ষতিগ্রস্ত হয়। পরিষ্কার ভাবে এটা জানা গেছে, এই যে নিরাপত্তাও সেরকমই হয়েছে বলে আমার ধারণা। হ্যাঁ, আরেকটা জিনিস শেষ প্রশ্ন, যে আমরা যেটা দেখেছিলাম যে মানে কলকাতা অপরাধীদের স্বর্গরাজ্য হয়ে উঠেছে এরকম একটা কথা উঠছিল, কিন্তু এটা তো ঠিক যে মানে এসটিএফ কিন্তু পরপর দুটো করে দেখালে, একটা হচ্ছে নিউ টাউনের ঘটনা, একটা কলকাতার এখানে এসটিএফ কিন্তু ধরেছে, কিন্তু এই জায়গাটায় কোথাও একটা সমন্বয়ের অভাব দেখা যাচ্ছে ইন্টেলিজেন্স পুলিশ এবং কেন্দ্রীয় সেন্ট্রাল সাধারণত যত অপরাধ হয় তার মধ্যে খুব কমই ধরা পড়ে। অতএব এই যে ধরা পড়ছে এটা কিন্তু নির্দেশ করছে যে এর থেকে আরো বেশি এরকম অপরাধ হচ্ছে একটা। আর দ্বিতীয় কথা বলবো যে এটা শুধু কলকাতায় হচ্ছে তা নয়, এই একই সময়ে তো লখনৌতেও কাকরি থেকে তো দুজন জঙ্গিকে ধরেছে বলে সেখানকার পুলিশ দাবি করছে। হ্যাঁ, এবং এখানকার লোকেরা দাবি করছে যে যে 15 জন এসেছিল তার কিছু লোক জম্মু কাশ্মীরে গিয়েছে এবং উড়িষ্যায় গিয়েছে, এবং জঙ্গি কাশ্মীরের যে গ্রুপ আনসারুল জিহাদুল হিন্দ এবং উত্তরপ্রদেশ পুলিশ দাবি করছে যে তাদেরকে যারা ধরেছে তারা সেই সংগঠনের লোক। তো অতএব শুধু বলা যাবে না যে কলকাতাটি এটা হচ্ছে, যেখানে অপরাধীরা সুযোগ পাবে, বাংলাদেশের অপরাধীদের ক্ষেত্রে এখানে একটা সুযোগ যে তারাও বাংলা ভাষায় কথা বলে, এখানকার সাধারণ লোকেরাও বাংলা ভাষায় কথা বলে, এবং পূর্ববঙ্গের উপভাষাতেও অনেকে এখানে কথা বলেন, কারণ পূর্ববঙ্গের অনেক লোক পশ্চিমবঙ্গে চলে এসেছে পার্টিশনের আগে কিছু পরে অনেক, ফলে তাদের এখানে গা ঢাকা দেওয়ার সুযোগ যেখানে ভাষা অন্য সেখানে থেকে বেশি, এটা মানতে হবে। বলুন। হ্যাঁ, একদম ঠিক বলেছেন যে ধরা পড়লেই যে সাফল্য এটা একদম ঠিক নয়, তবে এর থেকে আরো অনেক বেশি হয়তো বিভিন্ন জায়গায় গা ঢাকা দিয়ে রয়েছে। তবে এটা ঘটনা শুধু পুলিশ বা প্রশাসনের নজরদারি নয়, সেই সঙ্গে কিন্তু সাধারণ মানুষের সচেতনতাটাও কিন্তু বাড়াতে হবে, এটা অবশ্যই দরকার। আমরা যেটা দেখছি যে সেই মালদা সীমান্ত দিয়ে ঢোকা হোক বা বাড়ি যেখানেই বাড়ি ভাড়া নেওয়া হোক, আমার মনে হয় প্রশাসনের সঙ্গে প্রত্যেকে একটা সহযোগিতা করে এবং ইনফরমেশন গুলো যদি দেওয়া যায় তাহলে হয়তো যে আমরা এখনো যে নিরাপত্তাহীন বলে সকলে চেঁচাচ্ছি, হ্যাঁ, সেটা থেকে হয়তো অনেকটাই মুক্তি পাবো এবং পুলিশেরও কাজ করতে বা প্রশাসনের কাজ করতে আরো অনেক সুবিধা হবে। ধন্যবাদ নজরুলদাকে, আমাদের এই আলোচনা কেমন লাগছে আপনারা আমাদের কমেন্টস বক্সে লিখে জানান।
ভালো লাগবে লাইক দিবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন।